রাজ্য সরকারের ভূমি নীতির বিরুদ্ধাচরণ করে আম আদমি পার্টি নলবাড়ী জেলা সমিতির সংবাদ মেল। সরকারে কৃষিভূমিক উদ্যোগিক ক্ষেত্র রূপান্তরিত করব খোঁজা কার্যালয়ের বিরুদ্ধে আজি নলবাড়ী জেলার আম আদমি পার্টি এখন সংবাদ মেল অনুষ্ঠিত করে আর ইয়ার সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করে অসমৰ খিলঞ্জীয়া মানুষের সুরক্ষিত নিশ্চিত করার সরকারক সকিয়াই দিয়ার লগতে উপায়ুক্ত স্মারকপত্র প্রদান করে। 17 চনতে এডভান্টেজ আসাম করেছিল, আপনাদের জানে যে লড়া ইন্ডাস্ট্রি করব আগবাড়ি হোক বিজনেস করব বলে এটা ঘোষণা করেছিল। আর তারপর সরকারে এখন নোটিফিকেশন উলিয়াইছিল আর এই নোটিফিকেশন হয়েছে, এই নোটিফিকেশন হয়েছিল 18 জানুয়ারি 2018 18 জানুয়ারি হয়েছিল। এইখান হল করিডোর হয়েছিল, মানে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ইন্ডাস্ট্রিয়াল জোন উলিয়াইছিল, তারমানে এটা ইন্ডাস্ট্রি এই নোটিফিকেশনের দ্বারা এটা ইন্ডাস্ট্রিয়াল জোন করেছিল আমার অসমীয়া বলে কৈছিল তেখেতসকলে ভাষণত, যে অসমীয়ার উন্নতির কারণে অসমীয়া মানুষের হেরি কারণে থলুয়ার উন্নতি খিলঞ্জিয়ার উন্নতি বিভিন্ন ধরনের বক্তব্য দিছিল। তারপর 500 মিটার দূরলৈকে দুই সাইডত এইটো এটা করিডোর জোন উলিয়াইছিল আর এই করিডোর জোনটা ইন্ডাস্ট্রি হব বা বিজনেস হব, গতি এই ক্ষেত্রে কোনো পারমিশন নালাগে, তার মানে ট্রান্সফার করব লাগলে কোনো ধরনের ট্যাক্স দিব নালাগে। নলবাড়ীর শাহনু আলমের রিপোর্ট, এনিটাইম 24।